হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার রিতা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। তো আজ আমি দেখাবো আমার মায়ের হাতের পোলাও রেসিপি। আমার মা যেভাবে পোলাওটা রান্না করে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে একটি পাতি আপনার ইচ্ছা করলে 1 কেজি চালে 10টাও দিতে পারেন। তো আবারও ঢেকে রেখে দিয়েছি 5-7 মিনিটের জন্য। তারপর এখন উঠিয়ে পানিটা টেনে গিয়েছে। তো এখন এখানে কিচমিচ আর আলু বখারা দিয়ে একটু নেড়ে চেড়ে আবার ঢেকে রেখে দেব। তো আমাদের পোলাওটা এখন সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে। তো এখন এর উপরে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ ঘি। আর শেষের দিকে ঘিটা দিলে এটার ফ্লেভারটা খুব সুন্দর আসে। তো এখন কিছু পরিমাণ এখানে আগে থেকে পেঁয়াজটা বেরেস্তা করা ছিল, ওখান থেকে কিছু পরিমাণ বেরেস্তা এর উপরে ছিটিয়ে দিলাম। তো এখানে আমি সার্ভিং ডিশে আমি পোলাওটা সার্ভ করে নিয়েছি এবং কিছু পেঁয়াজের বেরেস্তা উপর দিয়ে দিয়ে দিয়েছি। পেঁয়াজের বেরেস্তাটা দিলে পোলাওটা খেতে খুব ভালো লাগে এবং দেখতেও খুব সুন্দর লাগে। ঠিক আছে ভিউয়ার্স, আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে করে আমার প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়।